রাজনীতির প্রবাদ পুরুষ, বাঙালি জাতির জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নিক মানুষ সিরাজুল আলম খান স্মরণে আজকে স্মরণসভার সভাপতি 1970 সনে এখন তিনি সভাপতিত্ব করছেন ছাত্রলীগের যে কমিটি জনাব আবু মোহাম্মদ হাসিম সাধারণ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রায় ওরা চট্টগ্রাম ছাত্রলীগের অফিসে কয়েকবার বসতে হয়েছে। এই কমিটি কিভাবে আসলো যারা তোফায়েল আহমদ ফ্লাইট করে আসলেন, কেন্দ্রীয় কমিটি ওরা আবু মোহাম্মদ হাসিম সাধারণ দিলেন, নিউক্লিয়াস না হলে যারা আবু মোহাম্মদ হাস সভাপতি হতে পারতেন না, সিরাজুল খানের সে নিউক্লিয়াস যদি না আসতো সেদিন যারা উনকার ট্রেন থামিয়ে কমিটি হাইজ্যাক করতে চেয়েছে পারেনি। সবাই তো আমার সেই কমিটির মেম্বার, পরবর্তী সময়ে যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশের রাজনীতিতে মাইল ফলক হলো 1967 সনের 7ই জুলাই। আমার সাথে সিরাজুল খানের সম্পর্ক 58 বছর আগে, 58 বছর আগে এই লোকটিকে আমি চিনতাম, যিনি ইকবাল হলে গেলে ওনাকে পাওয়া যেত, ইকবালও ছিল ওনার নাম। 1969 সনে সার্জেন্ট জহুর মারা যাওয়ার পরে আমি শ্যামবাগে ছাত্র মিছিলের আয়োজন করলাম। 18ই ফেব্রুয়ারি ডক্টর জোহাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোন করা হতো, ডক্টর জোহা শামসুল জোহা। 19 তারিখে সকাল থেকে সারা শ্যামবাগ থেকে শ্যামবাগ মাঠে এসে জড়ো হলো, নোয়াখালী থেকে অনেক লোক আসলো। থানার ছাপনা দিয়ে যেতেই তারা অতর্কিতভাবে গুলি চালানো, সেই গুলিতে 17 জন আহত হল। থানার সামনে একটা চা দোকান থেকে টেবিল নিয়ে আমি বক্তব্য রাখতেছি, সসমের ছাত্র বাবুপুরের আবুল কালাম গুলি খেয়ে পড়ে গেল, আবুল কালাম মারা গেল, খোরশেদ আলম মারা গেল, অফিজুর রহমান মারা গেল, শামসুল হক মারা গেল, 4 জন। নৌলক সাহেব তখন নোয়াখালীর নেতা, জনাব মোস্তাফিজুর রহমান সাবেক এমপি তখন ছাত্র নেতা। 21ই ফেব্রুয়ারি এই জনতার উত্তাল, সারা দেশের মানুষের উত্তাল তরঙ্গে আইয়ুব খান একদিনকে মুক্তি দিতে বাধ্য হল নিঃশর্তভাবে। বঙ্গবন্ধু হয় নাই তখন। 21ই ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পরে 23ই ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে এখন সোনারদী উদ্যানে ছাত্রলীগের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে জনাব শেখ মুজিবুর বঙ্গবন্ধু উপাধি দিলেন কে তোফায়েল আহমদ। ওটাই কিন্তু নিউক্লিয়াস। আমি যতই কথা বলছি, নিউক্লিয়াস ছাড়া বাংলাদেশে কোনো কাজ হয়নি। নিউক্লিয়াস না হলে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের, নিউক্লিয়াসের সাথে যুক্ত না হলে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র বলার সাহস আমার হলে। সিরাজুল খানের পণ্ডিতভাবে যেমনি জাতিকে মুক্তিযুদ্ধের মধ্যে রাখার জন্য ছাত্রদের ব্যাংকের ব্যবস্থা, ব্যাংকের লোনের ব্যবস্থা যেটা তার লেখাপড়ার শেষে সিরাজুল খানের দিচ্ছে সে দাবি, তারা যখন কর্মসংস্থান হবে সেই টাকা তারা ফেরত দেবে, এটা পণ্ডিতভাবের মধ্যে আছে। এখন বাংলাদেশের মানুষকে সমাজতন্ত্রের আলোকে অংশীদারিত্বমূলক, কৃষকের যে পার্টিসিপেশন, শ্রমিকের যে পার্টিসিপেশন, কৃষক যদি না আসতো, নাগর নিয়ে যদি মিছিল না করতো, আপনারা জানার চেষ্টা করবেন, শ্রমিকরা যদি সেদিন কলকারখানা বন্ধ করে যদি আন্দোলনে না আসতো, আমরা শুধু ছাত্ররা নিউক্লিয়াস কিন্তু আন্দোলন করতে পারতো না। আন্দোলন হলো কৃষক শ্রমিক ছাত্র মিলে কিন্তু পরবর্তী পর্যায়ে মুক্তিযুদ্ধ। আমি যে কথাটা বলতে চাই, আমরা পৃথিবীতে থাকবো না, কিন্তু ইতিহাস থাকবে, সিচুয়েশন আছে, বিচলতা আছে, আমাদের বাঘাযতীন আছে, কোনোজ্জমান ইসলামাবাদী আছে, যারা ইতিহাস পড়ছে তারা কিন্তু সবসময় দৃশ্যমান কোনো জিনিস দেখে যায় না, আর দেখে দাঁড়ায় বলে আমি সিরাজুল খান আমার হৃদয়ের সাথে আত্মার সাথে মিশে আছে বলে আজকে দীর্ঘ শুনে আমার আন্দোলনটা অনেক বড় হয়ে গেছে। আমি বক্তৃতা করা বড় কথা নয়, তবে ইতিহাসটা বড় হয়ে সিরাজুল খান আছে, শ্রমিকের মধ্যে আছে, কৃষকের মধ্যে আছে, ছাত্রের মধ্যে আছে, এবং সবচেয়ে বড় কথা হলো অংশীদারিত্বের গণতন্ত্রই আগামী দিনে বাংলাদেশের আগামী মুক্তির পথ। এই কথা আমি বারবার বলবো, এখানে যারা আছেন অংশীদারিত্বের হোয়াট ইজ দ্য পার্টিসিপেটরি গণতন্ত্র, পার্টিসিপেট অফ স্পেস, এটাকে মাথায় রেখে যদি মনে করেন তাহলে সিরাজুল খান থাকবে, তার কর্ম দিয়ে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে থাকবে, গণতন্ত্রের মধ্যে দিয়ে থাকবে, এবং যারা আজকে লেখার মধ্য দিয়ে সমাজতন্ত্রকে বৈজ্ঞানিক বলাতে সমালোচনা করেন, তারা বোঝার চেষ্টা করেন সমাজতন্ত্রকে স্পেসিফিক করার জন্য বাংলাদেশের সমাজতন্ত্র চিরা একমাত্র কারিগর হল ছাত্রলীগ, এবং এই ছাত্রলীগ বৈজ্ঞানিক সমাজতন্ত্র মধ্য দিয়ে আপনার পরটনের জনসভা মানে সম্মানের মধ্য দিয়ে সারা দেশে এটাকে ছড়িয়ে দিয়েছে। তাই আমি সর্বশেষ বলবো আজকের বিশেষ করে উপস্থিত থেকে যারা 70 বছর পার হয়েছেন, যারা 75 বছর পার হয়েছেন, যারা বিশেষ করে 40-এর মধ্যে আছেন, 35-এর মধ্যে আছেন, যারা বিশেষ করে 50-এর মধ্যে আছেন, আমি 60 বছরকে খুব একটা বয়স মনে করি না। আমি মনে করি যদি আমি আয়ু পাইছি, আমি মনে করি তারা 40 থেকে 60-এর মধ্যে যারা আছেন তাদেরকে একটা আহ্বান জানাবো, আসেন অতীতকে জেনে নিই।
অতীতকে জেনে নিই, কে কাকে সম্মান দিল এটা বলা কথা নয়, কে আমাকে সম্মান দিল, আমি করতে পেরেছি, আমি করতে পেরেছি মুক্তিযুদ্ধ দিয়ে আমি বেঁচে আছি, এটা আমার বড় পাওয়া। মুক্তিযুদ্ধকে কখনো টাকার মধ্যে গণনা করবেন না, মুক্তিযুদ্ধকে পথ দিয়ে গণনা করবেন না। এবং এই জন্য আজকে আপনাদের কাছে আহ্বান থাকবে, এবং যারা এই আয়োজন করেছেন এই আয়োজনের মধ্য দিয়ে সবাইকে মৃত হওয়ার জন্য কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং কথা বলার মধ্য দিয়ে যদি কোনো ইতিহাস আপনারা দিয়ে থাকেন সেটা হবে সার্থকতা। আগামী দিন হয়তো কোনো মিটিংয়ে আবশ্যকতা হিসাবে আপনাদের মাঝে আসতে পারলে আনন্দিত হব, এবং যদি কোনো কারণে কোনো ঘটনা হয়ে যায় আপনাদের মাঝে বেঁচে থাকবো। এই হোক আজকের কামনা। জনাব সিরাজুল আলম খান বাঙালি জাতির কিংবদন্তি, সিরাজুল আলম খান বাংলাদেশের উপর এক রূপকার, বাংলাদেশের আন্দোলনের জনক, এই সিরাজুল আলম খানের প্রতি সৎ শ্রদ্ধা।